সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিষয় সাম্প্রতিক অনেক প্রশ্নের সম্মুখীন হই। সে বিষয়টি হলো যে আমরা কোরবানির গোস্ত দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজিং করে রাখতে পারবো কি না। অনেকে বলতেছে তিন দিনের বেশি খাওয়া যাবে না, অনেকের বলতেছে একদিনের বেশি খাওয়া যাবে না, অনেকের অনেক মত। তো আমরা কি এটা ফ্রিজিং করে রাখতে পারবো কি না? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরবানি দেওয়ার পরে তখন তো ফ্রিজের ব্যবস্থা ছিল না, কিন্তু তখন গোস্তগুলিকে শুকিয়ে দীর্ঘদিন পর্যন্ত রাখা হতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজনের বাড়িতে গেলেন। তো যাওয়ার পরে তিনি হঠাৎ গোস্ত দিয়ে রুটি আর গোস্ত বিশ্বনবীর সামনে উপস্থাপন করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শুকনা গোস্ত তুমি কোথায় ফেলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরবানি দিয়েছিলাম, সেই গোস্তগুলি আমি রেখে দিয়েছিলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি কথা বলেছেন, তুমি কি প্রতিবেশীর হক যেটা পাও না সেটা মিটিয়ে রেখেছো না পুরোটাই রেখে দিয়েছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে অংশটা আমি সেটাই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ! তাহলে ইসলাম কত সুন্দর, আপনি ফ্রিজিং করে রাখবেন, তবে এটা না আমরা কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে সিনার গোস্তটা আগে ফ্রিজিং করি। সিনার গোস্তটা আগে ঢুকাও, মগজ মাথা আগে ঢুকাও, পায়ের রানটা পুরোটাই নিয়ে যায় আমরা কি করি ফ্রিজে ঢুকায় দিই, নাউজুবিল্লাহ। এইরকম করলে কিন্তু হবে না। আপনি টোটাল গোস্ত তো আপনার খাওয়ার উদ্দেশ্য না, সারা বছরই তো গোস্ত খাচ্ছেন। যারা গরিব তারা তো কোরবানি দিতে পারতেছে না, ধনীদের জন্য কোরবানি, আর আপনি তো সারা বছরই গোস্ত খাচ্ছেন, তারা আপনার এত গোস্ত খাওয়ার লোভ কেমন করে হয়? বারবার আপনি প্রতিদিন গোস্ত খাওয়ার পরেও আবার আপনি জবাই করার সাথে সাথে বড় রানটা ঢুকায় দিলেন, না উজুবিল্লাহ, এটা কোরবানি না, কোরবানি এটা হবে না। ফ্রিজিং করতে পারবেন আপনি, গোস্তগুলিকে আপনি বিলি বন্টন করে দিয়ে আপনি যদি ফ্রিজিং করেন, তখন আপনি ফ্রিজিং করে আপনি সারা বছর খান, এই বছরের গোস্ত সামনে বছর পার হয়ে খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি প্রতিবেশীর হক নষ্ট করে আপনি পুরা গোস্তকে আপনি লোড দিলেন। আবার খেয়াল করে দেখবেন যে আমাদের 80% মানুষ কোরবানির দিন আকিকা দেয়। কি দেয়? আকিকা দেয়। কারণ হচ্ছে আকিকার গোস্ত তো আর ভাগ করা লাগতেছে না, কাউকে দেওয়া লাগতেছে না, পুরোটাই ফ্রিজিং করতে পারতেছে। এজন্য মানুষ যাতে বলতে পারে না যে এত বড় লোক মানুষ কেমন করে কোরবানি না দিয়ে থাকে, এজন্য মানুষকে দেখানোর জন্য আকিকার পশু জবাই করতেছে, আর পুরা গোস্ত পুরা ছাগল পুরা গরু যেন ফ্রিজ লোড দিচ্ছে, না উজুবিল্লাহ। এরকম উদ্দেশ্য আপনি করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধরা খেয়ে যাবেন।